গুড ইভিনিং, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ বিজু স্যার ফ্রম আর্টস এডুকেশন। তো এখন যে টপিকটা তোমাদের কাছে আমি ডিসকাস করব সেটা হচ্ছে হাইলাইটস অফ 2011 সেন্সাস অফ ইন্ডিয়া। সেন্সাস মানে হচ্ছে জনগণনা, ভালো ভালো বাংলায় বলা হয় আদমশুমারি। প্রতি 10 বছর পরপর এই জনগণনা হয়। তো মেনলি 2011 সেন্সাস সম্বন্ধে আলোচনা করবো, তাছাড়াও সেন্সাস যে হিস্ট্রি আছে মানে ভারতের জনগণনা যে ইতিহাস সেই সম্পর্কে আমি ডিটেলস তোমাদের কাছে বর্ণনা দেবো, ঠিক আছে। তো সেন্সাস শুরু করার আগে এটা বলা হয় সেন্সাস হচ্ছে একটা জনগণনা বা আদমশুমারি, যেটা ভারতবর্ষে প্রথম চালু করেছিল তৎকালীন ভাইসরয় ছিলেন লর্ড মায়ো। লর্ড মায়ো 1872 সালে সেন্সাস শুরু করেন, কিন্তু রেগুলার সেন্সাস যেটা এখনও পর্যন্ত কাউন্ট করা হচ্ছে, যেমন 2011 সালে সেন্সাসটা 15তম সেন্সাস, এই 15তম যে সেন্সাস সেটা কাউন্ট শুরু হয়েছিল 1881 সাল থেকে, যেটাকে আমরা রেগুলার সেন্সাস বা নিয়মিত সেন্সাস বলি, যেটা শুরু করেছিলেন লর্ড রিপন, যেটা প্রতি 10 বছর পরপর হয়। তাহলে 1881 সালে লর্ড রিপন প্রথম রেগুলার সেন্সাস শুরু করেন, 10 বছর পরপর ডিকেডে যেটা হয়। 1948 সেন্সাস অ্যাক্ট দ্বারা এটা শুরু হয়েছিল প্রথম, 1948 সেন্সাস অ্যাক্ট। এবং এটা কোন মিনিস্ট্রি কন্ডাক্ট করে, এটা হোম মিনিস্ট্রি বা আমাদের স্বরাষ্ট্র যে মন্ত্রক আছে সেই মন্ত্রক এটা কন্ডাক্ট করে। আর যে ডাটাগুলো কালেক্ট করে ডাটাগুলোকে করে না রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার, যে মানে তোমার ডিপার্টমেন্ট এটা মানে মিনিস্ট্রি বললাম তো হোম মিনিস্ট্রি, আর যার আন্ডারে এটা হয় তিনি হচ্ছেন রেজিস্ট্রার জেনারেল বা সেন্সাস কমিশনার, অবভিয়াসলি তিনি একজন আইএস অফিসার, ঠিক আছে। এবং 2011 সালে যে সেন্সাসটা হলো সেটা হচ্ছে 15 সেন্সাস অ্যান্ড আফটার ইন্ডিপেন্ডেন্স ইট ইজ দ্য 7 সেন্সাস, স্বাধীনতার পর 7 নম্বর সেন্সাস 2011 সালে সেন্সাসটি, আর যদি 1881 কাউন্ট করো তাহলে 15তম সেন্সাস, ঠিক আছে, 2011 সালে সেন্সাসটি। তো দ্য পপুলেশন অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাগুমেন্টেড বাই মোর দ্যান 181 মিলিয়ন ডিউরিং দ্য ডিকেড অফ 2001 আর 2011। তাহলে 2001 থেকে 2011 সালের মধ্যে প্রায় 181 মিলিয়ন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এখন ভারতের জনসংখ্যা হচ্ছে 1.21 বিলিয়ন, বা যেটা হচ্ছে প্রায় 121 কোটি অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। এখন যদি বর্তমানে গল্প বলো, বর্তমানে সিচুয়েশানে 2020 130 কোটি পেরিয়ে গেছে, ঠিক আছে। তো এবং কী বলেছে দেখো, হেয়ার ইজ আর গিভিং কিজ ফ্যাক্টস ডাটা অ্যান্ড সেন্সাস, এর ডিটেলস ডাটা দেওয়া আছে। 15 সেন্সাস আফটার ইন্ডিপেন্ডেন্স 7th এবং 1881 থেকে 15th ওয়াজ স্টার্টেড অন 1 এপ্রিল 2010, 1 এপ্রিল 2010 সাল থেকে এটা তোমার সেন্সাস ডাটা কাউন্ট করতে শুরু করা হয়েছিল। এবং 31 মার্চ 2011 আমাদের যে হোম সেক্রেটারি, তৎকালীন হোম সেক্রেটারি ছিলেন জি কে পিল্লাই এবং সেন্সাস কমিশনার সি চন্দ্রমৌলি 31 মার্চ 2011 সেন্সাস যে ইন্ডিয়া বইটা সেটা প্রকাশ করে এবং সেন্সাস প্রথম প্রকাশ করা হয়, জনসমক্ষে আনা হয় 2011 সেন্সাস, ঠিক আছে। তো 2011 সেন্সাস তৈরি করতে যে খরচাটা হয়েছিল সেটা হচ্ছে তোমার 22 বিলিয়ন রুপিস, 22 বিলিয়ন রুপিস, ঠিক আছে। মানে 1 বিলিয়ন হয় 100 কোটি, তাহলে বলতে পারো 2200 কোটি টাকা খরচা হয়েছিল, ঠিক আছে। 2200 কোটি টাকা খরচা হয় 2011 সেন্সাস তৈরি করতে, রিপোর্টটা তৈরি করতে। এবার 2011 সেন্সাসের যে মোটো ছিল সেই মোটোটা কী ছিল, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার ছিল সেন্সাসের মোটো। দ্য সেন্সাস অফ ইন্ডিয়া ইজ অর্গানাইজ আফটার 10 ইয়ার্স, প্রতি 10 বছর পর অর্গানাইজ করা হয়। ইট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক অফ পপুলেশন অফ ইন্ডিয়া, ভারতের জনসংখ্যার যে ডেমোগ্রাফি সেটা কালেক্ট করতে বা কন্টেন্ট তৈরি করতে এটা ইউজ করা হয়। 2011 2011 সেন্সাস ওয়াজ দ্য লার্জেস্ট সেন্সাস কন্ডাক্টেড ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় সেন্সাস ছিল 2011 সালে সেন্সাস ওয়ার্ল্ডের, সারা পৃথিবীর। বাকি ইনফরমেশনগুলো যেগুলো তোমাকে দিলাম সেগুলো সব অলরেডি বলে দিলাম। 1872 সালে লর্ড এমআর আমলে শুরু হয়, 1881 সালে লর্ড রিপনের সময় রেগুলার সেন্সাস শুরু হয়, ঠিক আছে। আর তোমার 2011 সালে সেন্সাস কমেন্ডেড 1 মে 2010 উইথ এ ম্যান্ডেট টু ক্রিয়েট ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এটা তৈরি করা হয়েছিল, ইনক্লুডিং ফটোগ্রাফস অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টস অফ এভরি রেসিডেন্স অফ দ্য কান্ট্রি, প্রতিটা কান্ট্রির ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের নাম তোলা হয়েছিল, যাতে ফটোগ্রাফার অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হয়েছিল, ঠিক আছে। 1940 অ্যাক্টে এটা করা হয়। এরপর দেখো কী দেওয়া আছে, সেন্সাস অফ 2011 ওয়াজ কন্ডাক্টেড ইন টু স্টেজ, দুটো স্টেজে কন্ডাক্ট করা হয়েছিল। একটা হচ্ছে তোমার হাউসিং লিসেনিং অ্যান্ড হাউসিং সেন্সাস, ঠিক আছে, আর একটা হয়েছে তোমার পপুলেশন এনুমারেশন, এই দুটোভাবে এটা তৈরি করা হয়েছিল, ঠিক আছে। তো সেন্সাস 2011 আমি এন্ট্রি করার আগে কিছু সেন্সাস বা পপুলেশন ডেমোগ্রাফিক কিছু সিস্টেম সম্বন্ধে আমি তোমার সঙ্গে আলোচনা করি, ডেমোগ্রাফিক সিস্টেম। তো 1881 থেকে রেগুলার সেন্সাস স্টার্ট হওয়ার পর আমাদের যে পপুলেশন বা পপুলেশন যে গ্রোথ সেটা মেনলি 4টে ভাগে হয়েছিল। প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে তোমার 1901 থেকে 1921 সালে,
না 1901 থেকে 21 সালে, এইখান থেকে যে ফেজটাকে বলি এই 20 বছর, দুটো সেন্সাস, এখানে কী হয়েছিল, পপুলেশন ছিল স্ট্যাগন্যান্ট, পপুলেশন কী ছিল স্ট্যাগন্যান্ট, কীরকম না, বার্থ রেট ছিল হাই আর ডেথ রেটও ছিল হাই, জন্ম সেটাও খুব বেশি মাত্রায় হয়েছিল আর মারাও যাচ্ছিল খুব একটা বেশি মাত্রায়, ঠিক আছে। 1921কে কী বলা হয়, দ্য ইয়ার অফ গ্রেট ডিভাইডেড, দ্য ইয়ার অফ গ্রেট ডিভাইডেড, কেন কী হয়েছিল না, কম্পেয়ার টু 1919 এই পপুলেশন প্রায় 0.31% কমে গিয়েছিলো, পপুলেশন বাড়বে কথা 0.31% কমে গিয়েছিলো, কী কারণে কমেছিলো না, তখন একটা প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিলো, খরা হয়েছিল, এপিডেমিক হয়েছিল, ইনফ্লুয়েঞ্জা হয়েছিল, এতগুলো কারণে একবারই সারা ভারতের সেন্সাস শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত একবারই সেটা হয়েছিল। কোয়েশ্চনটা আসে নেগেটিভ গ্রোথ রেট, পপুলেশন জনসংখ্যা কমেছিল কখন, না পপুলেশন জনসংখ্যা কমেছিল 1921 1921 সালে একবারই কমেছিল, 0.3% পপুলেশন ডিক্রিজ করেছিল, ঠিক আছে। এবং একটা তোমাকে বললাম স্ট্যাগনেট পপুলেশন, স্ট্যাগনেন্ট পপুলেশন কখন হয়, 1901 থেকে 1921 সালে, এখানে বার্থ রেট ছিল হাই, ডেথ রেট ছিল হাই। এরপর যেটা আসে সেটা হচ্ছে স্টেডি গ্রোথ, স্টেডি গ্রোথটা কি না, 1921 থেকে 51 পর্যন্ত হয়েছিল স্টেডি গ্রোথ, 1921 থেকে 51 পর্যন্ত হয়েছিল। এখানে কী হয়েছিল না, বার্থ রেট ছিল হাই, বার্থ রেট ছিল হাই আর ডেথ রেট ছিল মিডিয়াম, বার্থ রেট ছিল হাই আর ডেথ রেট ছিল মিডিয়াম। কিছু এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি আমি, বার্থ রেট হাই, ডেথ রেট ছিল মিডিয়াম 1921 থেকে 51 পর্যন্ত। এবার কী হচ্ছে না, তিন নম্বর আসছে আমার র্যাপিড হাই গ্রোথ, তো 1951 থেকে 1981 এই পর্যায়ে সবুজ বিপ্লব হওয়ার জন্য আমাদের মেডিকেল সিস্টেম অনেকটা উন্নত হয়েছিল, এই বিভিন্ন রিসার্চ, অনেক কিছু রিসার্চের উপরে, এগ্রিকালচার রেভলিউশন, মেডিকেল সিস্টেম ইম্প্রুভ করার জন্য র্যাপিড গ্রোথ হলো আমাদের পপুলেশনে, ঠিক আছে। এটা 1951 টু 1981 হাই বার্থ রেট, এটাতে কী হয়েছিল, জন্ম যে জন্ম জন্মের হার সেটা বৃদ্ধি পেয়েছিলো এবং মৃত্যুর হার সেটা অনেক কমে গিয়েছিলো, ঠিক আছে। তো যাই হোক, এবং চার নম্বর যেটা আছে সেটা হচ্ছে হাই গ্রোথ উইথ ডেফিনাইট সাইন অফ স্লোয়িং ডাউন, তোমার হাই গ্রোথ, গ্রোথটা কিন্তু হাই ছিল কিন্তু 1981 টু 2011, বার্থ রেট মিডিয়াম ছিল, মানুষ এখানে বুঝলো যে পপুলেশন কন্ট্রোলে আনতে হবে, দুজন বা একজনের বেশি জন্ম নিয়ন্ত্রণ করতে হবে, জন্ম বেশি দেওয়া ছিল তাহলে মেনটেন্সও অসুবিধা হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের যে রিসোর্সেস সেটাও কমে কমে আসছে, তো এই কারণে কী হলো না, বার্থ রেটটা মিডিয়াম থাকলো আর ডেথ রেটটা অনেক স্লো হয়ে গেল। তাহলে মেনলি চারটে ভাগ, একটা স্ট্যাগনেন্ট, এখানে বার্থও হাই ছিল আর তোমার ডেথও হাই ছিল, দু নম্বর কী ছিল না, ছিল স্টেডি গ্রোথ, এখানে বার্থ রেট হাই ছিল কিন্তু ডেথ রেটটা কী ছিল মিডিয়াম। নেক্সট, তারপর তিন নম্বরে ছিল র্যাপিড গ্রোথ, এখানে ছিল বার্থ রেট হাই আর ডেথ রেট একদম লো, আর চার নম্বর হাই গ্রোথ উইথ ডেফিনেট সাইন অফ স্লোয়িং ডাউন, ঠিক আছে। এখানে জন্ম হারটাও কমতে শুরু করলো, মৃত্যুর হারটাও কমতে শুরু করলো, এখন যেটা কন্টিনিউ আছে। তো এই পপুলেশন গ্রোথ নিয়ে পরে একজন বিজ্ঞানী আমাদের ছিলেন, তিনার নাম ছিলেন ম্যালথুসিয়ান থিওরি বলা হয় তাকে, ওই থিওরি একজন জন ম্যালথুসিয়ান বলে ব্যক্তি ছিলেন, তিনি একটা থিওরি দিয়েছিলেন পপুলেশন গ্রোথ সম্বন্ধে, ওটাকে বলা হয় ম্যালথুসিয়ান থিওরি। সেখানে কী বলেছিল না, ফুড প্রোডাকশন যেটা আছে সেটা অ্যাথমেটিক প্রোগ্রেশনে বাড়বে, অ্যাথমেটিক প্রোগ্রেশন কী, তোর 1, 3, 5, 7, 9, 11 পুরোপুরি ইনক্রিজটা একটা সার্টেন লেভেলে 2, 2, 2, 2, 3, 3, 3 এরকম গ্যাপটা থাকবে, এটাকে কী বলা হয় অ্যাথমেটিক প্রোগ্রেশন। কিন্তু পপুলেশন ইনক্রিজটা কী হয়েছিল, জিওমেট্রিক প্রোগ্রেশন হয়েছিল, ডিফারেন্স ডাবল হয়েছিল, প্রথম ডিফারেন্স 3, তারপরে 6, তারপরে 12, দেন 24, দেন 48, এভাবে জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়ছিল। তো ম্যালথুসিয়ান থিওরি এটাই বলেছিল যে ফুড প্রোডাকশন বাড়ছে, অ্যাথমেটিক প্রোগ্রেশন, এটা যদি দুটো জিনিসের মধ্যে যদি ব্যালেন্স না থাকে ফুডের সঙ্গে পপুলেশন, তাহলে তো একটা সময় সব কলাপস করে যাবে, তো এটাই প্রথম ধরেছিল ম্যালথুসিয়ান থিওরি, এটাই বলেছে। তো একটা হয় পজিটিভ চেক, যেটা মানুষকে, যেটা পজিটিভ চেক যেটা নেচারকে বা প্রকৃতিকে করতে হবে, কীরকম করে না, জনসংখ্যা কমার জন্য ফেমাইন, এই যে আমাদের তোমার মন্বন্তর হয়, এপিডেমিক্স, বিভিন্ন আর্থকোয়েক, ভূমিকম্প, এগুলোর সাহায্যে জনসংখ্যা কমায়, যেটা পজিটিভ চেক বলে। আর একটা হচ্ছে প্রিভেন্টিভ চেক, যেটা নিজে করতে হয়, যেমন ফ্যামিলি প্ল্যানিং, লেট ম্যারেজ, সেলিব্রেসি, ঠিক আছে, এগুলোর মাধ্যমে তোমাকে জনসংখ্যা কন্ট্রোল করতে হবে। তো এগুলো ছিল ডেমোগ্রাফি ওরিয়েন্টেড কিছু ইনফরমেশান, বেসিক ইনফরমেশান। এবার আমি 2011 সেন্সাসে চলে আসি, ঠিক আছে। এখানে জনসংখ্যা 121 কোটি তোমাদের বললাম, তার মধ্যে মেল পপুলেশন আসে 51.54% আর ফিমেল পপুলেশন আসে 48.46%, ঠিক আছে। সবচেয়ে বেশি জনসংখ্যা আসে তোমার উত্তরপ্রদেশে, এবং উত্তরপ্রদেশ, দেন দেখো তোমার ডিকেডাল গ্রোথ, ডিকেডাল যে গ্রোথ, ডিকেডাল মানে 2011 থেকে 2011 জনসংখ্যার যে বৃদ্ধির হার সেটা তোমাকে বললাম 181 মিলিয়ন, যেটা পার্সেন্টেজে কত 17.64%, 17.64%,
17.64%, ঠিক আছে। এবার দেখো কি আছে না, চাইল্ড পপুলেশন অফ দ্য 0 থেকে 6, চাইল্ড পপুলেশন ইন দ্য এজ গ্রুপ ওয়াজ 13.1%, 6 বছর পর্যন্ত জনসংখ্যা ছিল 13.14%, ঠিক আছে। 2001 যেটা ছিল 15.9%, সেটা হলো 13.1%, ঠিক আছে। তো 2.8% তোমার পার ডিকেটে এটা কমেছিল। দেখো এখন অ্যাডমিনিস্ট্রেশন কতগুলো আছে, 28টি রাজ্য, 8টি কেন্দ্র শাসিত, এখন আছে, তখন কত ছিল, 35 ছিল, তখন সেই সময় 35টি ছিল। তো ডিস্ট্রিক্ট ছিল 640, 2011 সেন্সাসের কথা বলছি, সাব ডিস্ট্রিক্ট ছিল 5924, টাউন ছিল 7936, আর তোমার ভিলেজ ছিল 6.41 লাখ, এগুলো ছিল গ্রামের সংখ্যা 2011 সেন্সাস। দেখো ফ্যাক্টস অ্যাওয়ার দ্য ডিস্ট্রিক্ট, বিভিন্ন ডিস্ট্রিক্ট সম্বন্ধে ইনফরমেশনগুলো আছে, তারপর আমরা ওয়ান বাই ওয়ান ডিটেলস ইনফরমেশন আসছি। ডিস্ট্রিক্ট সম্বন্ধে কী ইনফর্মেশন আছে, তার থানে মহারাষ্ট্র যে থানে ডিস্ট্রিক্ট ইজ দ্য মোস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া, ভারতে যতগুলো ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট হচ্ছে থানে অ্যাকর্ডিং টু পপুলেশন। এবং সবচেয়ে কম পপুলেশন কোথায় আছে, দিবং ভ্যালি অরুণাচল প্রদেশ, খুব ইম্পর্টেন্ট দুটোই। থানেতে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ সবচেয়ে বেশি পপুলেশন বলে তাহলে কোথায় হবে না, থানে মহারাষ্ট্র, আর সবচেয়ে কম পপুলেশন কোথায় আছে, দিবং ভ্যালি, কোথায় আছে, অরুণাচল প্রদেশ। নেক্সট দেখো, দেখো অরুণাচল প্রদেশ রেজিস্টার হায়েস্ট পপুলেশন গ্রোথ, যদি বলে জনসংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোথায়, বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার পার্সেন্টেজে বলছি, পার্সেন্টেজে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোথায় হয়েছে, কুরুং ভ্যালি, কুরুং কুমি বলে একটা অরুণাচল প্রদেশের একটা স্টেট ডিস্ট্রিক্ট আছে, সেখানে সবচেয়ে বেশি জনসংখ্যা পার্সেন্টেজে বৃদ্ধি পেয়েছে। আর পার্সেন্টেজ সবচেয়ে কমেছে কোথায়, না নাগাল্যান্ডের একটা ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টের নাম লংলেং, লংলেং ডিস্ট্রিক্ট অফ নাগাল্যান্ড রেজিস্টার নেগেটিভ পপুলেশন গ্রোথ রেট, ঠিক আছে। মাহে ডিস্ট্রিক্ট অফ পন্ডিচেরি হ্যাজ দ্য হায়েস্ট সেক্স রেশিও, আমার সেক্স রেশিও যতগুলো আছে আমরা জানি, সেক্স রেশিও আমাদের 940:1000, এবং জনসংখ্যা সেক্স রেশিও দিক থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে তোমার কেরালা। কিন্তু যদি বলছো পার্টিকুলার কোন জায়গার বা কোন জায়গার সেক্স রেশিও, কোন জেলার সেক্স রেশিও সবচেয়ে বেশি, তাহলে কী হবে, পন্ডিচেরির মাহে ডিস্ট্রিক্ট 1176 ফিমেল, 1176 সবচেয়ে বেশি পার হাজার মেলে। দমন ডিস্ট্রিক্ট লোয়েস্ট সেক্স রেশিও, লোয়েস্ট সেক্স রেশিও কোথায় আছে, কোন ডিস্ট্রিক্টের, না 500 আছে দমনে আছে 533 জন ফিমেল প্রতি 1000 জন পুরুষে। স্যার চিফ ডিস্ট্রিক্ট অফ মিজোরাম হ্যাজ দ্য হায়েস্ট লিটারেসি, ঠিক আছে, পার্টিকুলার কোন ডিস্ট্রিক্টে লিটারেসি সবচেয়ে তোমার বেশি আছে, সেটা হচ্ছে মিজোরামের স্যার চিফ ডিস্ট্রিক্টে, যেটা 98.76%। আলিরাজ মধ্যপ্রদেশের একটা ডিস্ট্রিক্ট আছে আলিরাজা, আলিরাজপুর, যেখানে আছে সবচেয়ে তোমার শিক্ষিত লিটারেসি বা শিক্ষা সবচেয়ে কম, 37.22%। নর্থ ইস্ট দিল্লি হ্যাজ দ্য হায়েস্ট ডেন্সিটি, সবচেয়ে বড় বেশি জনঘনত্ব কোথায় আছে, না নর্থ ইস্ট দিল্লিতে, যে 37,346 জন প্রতি বর্গ কিলোমিটার। আর সবচেয়ে কম ডেন্সিটি আছে তোমার দিবং ভ্যালি, যেখানে আমাদের জনসংখ্যা কম, সেখানে সবচেয়ে বেশি পপুলেশনও কম আছে, প্রায় 1 জন প্রতি স্কোয়ার কিলোমিটার। তাহলে এগুলো ছিল আমাদের 2011 সেন্সাসে ডিস্ট্রিক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট, আবার বলছি ডিস্ট্রিক্ট ওয়াইজ ইনফরমেশন, স্টেট ওয়াইজ আমরা একটু পরে আসছি। এবার দেখো ফ্যাক্টস অ্যাবাউট দ্য সিটি, 2011 সেন্সাসে সিটি ওয়াইজ ইনফরমেশন কী কী আছে দেখি আমরা। মুম্বাই সিটি মহারাষ্ট্র হ্যাজ দ্য মোস্ট পপুলেটেড সিটি ইন ইন্ডিয়া, ভারতে যতগুলো সিটি আছে তার মধ্যে সবচেয়ে কোন সিটিতে জনসংখ্যা সবচেয়ে বেশি আছে, না মুম্বাই। কাপুরথালা সিটি পাঞ্জাব ইজ দ্য লিস্ট পপুলেটেড, সবচেয়ে কোন কোন শহরে, শহরের দিক থেকে কোন শহরে সবচেয়ে জনসংখ্যা কম আছে, না হচ্ছে তোমার কাপুরথালা। কোজিকড় কেরালা হ্যাজ দ্য হায়েস্ট সেক্স রেশিও, যদি বলে কোন সিটিতে সেক্স রেশিও সবচেয়ে বেশি, তাহলে কী হবে, কোজিকড়, কোজিকড় কেরালা, যেটা বড় আগের নাম ছিল কালিকট, 1093 জন ফিমেল প্রতি 1000 জন পুরুষে। ভিওয়ান্ডি সিটি ও মহারাষ্ট্র হ্যাজ দ্য লোয়েস্ট সেক্স রেশিও, মহারাষ্ট্রের একটা সিটি আছে ভিওয়ান্ডি, সেখানে সবচেয়ে সেক্স রেশিও সবচেয়ে কম, 709 জন ফিমেল প্রতি 1000 জন পুরুষে। আইজল সিটি মিজোরাম হ্যাজ দ্য হায়েস্ট লিটারেসি রেট, কোন শহরের লিটারেসি সবচেয়ে বেশি, না মিজোরামের। তাহলে দেখো সারচিপ ডিস্ট্রিক্ট ওয়াইজও হায়েস্ট লিটারেসি ছিল মিজোরামে, আর সিটি ওয়াইজও হায়েস্ট লিটারেসি ছিল মিজোরামের, 98.76%। সম্বল উত্তরপ্রদেশের একটা জায়গা আছে, সিটি আছে সম্বল, সম্বলে তোমার লিটারেসি সবচেয়ে কম, 48%। আর নর্থ ইস্ট দিল্লি হ্যাজ দ্য হায়েস্ট ডেন্সিটি, যদি কোন ডিস্ট্রিক্ট বলে তাও হবে নর্থ ইস্ট দিল্লি, আর যদি কোন সিটি বলে তাও হবে নর্থ ইস্ট দিল্লি, তোমার জনঘনত্বের দিক থেকে বৃহত্তম তোমার শহর, ঠিক আছে। তাহলে 2011 সেন্সাসে আমরা ইন্ডিভিজুয়ালি তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যান্ড স্টেট ওয়াইজ সিটি ওয়াইজ যে ইনফরমেশান সেগুলো অলরেডি পেয়ে গেছি। এবার ওভারঅল ইনফরমেশান আমরা আসি, অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট, প্রতি বছর জনসংখ্যা কত বৃদ্ধি পেয়েছে অ্যানুয়াল, প্রতি বছর 1.64%, ঠিক আছে। ডিকেডাল গ্রোথ রেট, যে 10 বছরে জনসংখ্যা বৃদ্ধি কত হয়েছে, 17.64%, যেটা জনসংখ্যায় কত না 181 মিলিয়ন।
নাগাল্যান্ড ইজ দ্য অনলি স্টেট দ্যাট হ্যাজ এ নেগেটিভ গ্রোথ রেট। 2001 থেকে 2011 সালে সব দেশের জনসংখ্যা, সব রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, এক্সেপ্ট নেগেটিভ গ্রোথ রেট গেছে শুধুমাত্র নাগাল্যান্ডের, ঠিক আছে। নেক্সট দেখো, 2011 ইজ দ্য ফার্স্ট ডিকেড হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাডেড লেসার পপুলেশন কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ডিকেড, ঠিক আছে। তো মানে একটা দশ বছরে, সবচেয়ে দশ বছরে 1911 থেকে 1921 এই পিরিয়ডে সবচেয়ে বেশি কমেছিলো, ওটা বাদ দিলে সবচেয়ে কম ইম্প্রুভ করেছে লাস্ট মানে ডিকেডের তুলনায়। এই ডিকেডে সবচেয়ে মানে সেকেন্ড হায়েস্ট, সবচেয়ে বেশি জনসংখ্যা কমেছিলো 1911 থেকে 1921, এবং সেকেন্ড লোয়েস্ট যদি বলা হয় সেটা হচ্ছে 2001 থেকে 2011, ঠিক আছে। তা ডিস্ট্রিক্ট উইথ দ্য হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট ডিকেডাল গ্রোথ, সবচেয়ে জনসংখ্যা যে বৃদ্ধির হার সেটা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কোথায় না, কুরুংকুমি অরুণাচল প্রদেশে। আর সবচেয়ে কম আছে তোমার লংল্যাং, যেটা একটু আগেই বললাম, নাগাল্যান্ডে। তাহলে পপুলেশন গ্রোথ রেট সবচেয়ে বেশি হয়েছে কুরুংকুমি অরুণাচল প্রদেশ, আর সবচেয়ে কম লংল্যাং নাগাল্যান্ড। জনঘনত্ব কত না, পপুলেশন ডেন্সিটি 382 জন প্রতি বর্গ পার স্কোয়ার কিলোমিটার, 382 পার স্কোয়ার কিলোমিটার। হায়েস্ট পপুলেশন ডেন্সিটি বা হায়েস্ট তোমার জনঘনত্ব কোথায় না, বিহার 1102 জন প্রতি বর্গ কিলোমিটার। দু নম্বর কী আছে, ওয়েস্ট বেঙ্গল 1029 জন প্রতি বর্গ কিলোমিটার। তিন নম্বর কী আছে, কেরালা 859 জন পার স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। এবং সবচেয়ে জনঘনত্ব সবচেয়ে কম কোথায় আছে, জনঘনত্ব সবচেয়ে কম আছে অরুণাচল প্রদেশ 17 জন প্রতি স্কোয়ার কিলোমিটার, তারপরে মিজোরাম, তারপরে জম্মু কাশ্মীর, ঠিক আছে। তাহলে হায়েস্ট লোয়েস্ট দুটোই রাখবে, সব জানার দরকার নেই। হায়েস্ট বিহার, লোয়েস্ট জনঘনত্বের দিক থেকে হায়েস্ট বিহার, লোয়েস্ট অরুণাচল প্রদেশ। আর জনঘনত্বের দিক থেকে সবচেয়ে বড়ো যে ডিস্ট্রিক্টটা আছে সেটা হচ্ছে নর্থ ইস্ট দিল্লি, যেটা এনসিটি দিল্লি বলা হয়। আর সবচেয়ে কম আছে দিবং ভ্যালি, ঠিক আছে। আরবান পপুলেশন দেখো, জন মানে শহরে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্যকে না মহারাষ্ট্র, মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আমার তোমার শহর আছে, 18টি শহর আছে মানে মহারাষ্ট্রে। তো আরবান পপুলেশন শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে, সেকেন্ড উত্তরপ্রদেশ, থার্ড তামিলনাড়ু, ঠিক আছে। তো এবং যে যতগুলো মানে মেট্রোপলিটন সিটি আছে তার মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা কোথায় আছে, মুম্বাইয়ে, তারপরে দিল্লি, তারপরে চেন্নাই। দ্য পপুলেশন অফ ইন্ডিয়া ইজ দ্য অলমোস্ট ইকুয়াল টু দ্য কম্বিনেশন পপুলেশন অফ ইউএসএ, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান, বাংলাদেশ, জাপান। তো এই যে এতগুলো কান্ট্রির নাম বললাম, ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান, বাংলাদেশ, জাপান, এতগুলো দেশ মিলিয়ে পড়ে যে জনসংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের ভারতের জনসংখ্যা। টপ টু ডিস্ট্রিক্ট অ্যাকর্ডিং টু পপুলেশন, টপ টু টু ডিস্ট্রিক্ট কী আছে না, থানে সবচেয়ে বেশি আছে, আর নর্থ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল আমাদের এ সবচেয়ে বেশি আছে প্রথম দুটো ডিস্ট্রিক্ট। আর সবচেয়ে কম আছে দিবাং ভ্যালি অরুণাচল প্রদেশ অ্যান্ড আঞ্জা অরুণাচল প্রদেশ। সেক্স রেশি কত, 940, 940 পার স্কোয়ার কিলোমিটার, সরি 940 ফিমেল 1000 মেলে, 940 জন মহিলা প্রতি 1000 জন পুরুষে। সবচেয়ে বেশি কোথায় আছে, কেরালায় এক নম্বর আছে তোমার কেরালা 1084, আর সবচেয়ে কম কোথায় আছে, হরিয়ানা 879। বাকি হলো পড়ে নেবে একটু, এক নম্বর কেরালা, দু নম্বর তামিলনাড়ু, তিন নম্বর অন্ধ্রপ্রদেশ সেক্স রেশিওতে, আর সবচেয়ে কম আছে কোথায়, হরিয়ানা 879। হায়েস্ট সেক্স রেশিও রেকর্ডেড সিন্স 1971 সাল থেকে, যে সেক্স রেশিওগুলো সবচেয়ে মানে 1971 অনওয়ার্ডস সবচেয়ে বেশি হয়েছে 2011। এবং যে সেক্স রেশিওর দিক থেকে তোমার টপ টু ডিস্ট কী আছে, মাহে আর আলমোরা, মাহে সেক্স রেশিও সবচেয়ে বেশি পেন্ডিচেরি, ঠিক আছে, 1100 কিছু আছে, আর সবচেয়ে কম আছে দমানে, ঠিক আছে। লিটার আছে শিক্ষার হার কত আছে, 74.04%, শিক্ষার হার 74.04%, মেল 82.14%, ফিমেল 65.46%। শিক্ষার দিক থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে তোমার কেরালা, প্রায় 94%, আর ক্ষুদ্রতম হচ্ছে তোমার বিহার। শিক্ষার দিক থেকে এক নম্বর আছে কেরালা, দু নম্বর মিজোরাম, তিন নম্বর ত্রিপুরা স্টেটে, আর সবচেয়ে কম হচ্ছে বিহার। এবং যদি তুমি অ্যাকর্ডিং টু মানে মিলিয়ে বলো যে স্টেট ইউনিয়ন টেরিটরি মিলিয়ে বলো, তাহলে এক নম্বর আছে তোমার কেরালা, দু নম্বর লাক্ষাদ্বীপ, তিন নম্বর মিজোরাম, চার নম্বর ত্রিপুরা, পাঁচ নম্বর গোয়া, দেন দমন দিউ, পন্ডিচেরি, চণ্ডীগড়, দিল্লি, আন্দামান নিকোবর। এগুলো হচ্ছে তোমার লিটারেসি বা শিক্ষার হার, সবাই কি 85% বেশি। তাহলে যদি স্টেট ওয়াইজ শিক্ষার হার সবচেয়ে বেশি কোথায় বলে কেরালা, যদি ইউটিতে বলে সবচেয়ে বেশি তাহলে কোথায় হবে তোমার লাক্ষাদ্বীপ, ঠিক আছে, এবং সবচেয়ে কম হচ্ছে বিহার। নেক্সট দেখো, ট্রাইব যে উপজাতিগুলো আছে সেগুলো হচ্ছে তোমার 550 উপজাতি আছে ভারতে বর্তমানে, এবং ইন্ডিয়ার যে টোটাল পপুলেশন তার 8.2% পপুলেশন আছে তোমার কি না ট্রাইব বা উপজাতি। এবং মহারাষ্ট্রতে বললাম একটু আগে 18টি সবচেয়ে বেশি শহর আছে মহারাষ্ট্রে, 18টি। চাইল্ড সেক্স রেশিও কত, চাইল্ড সেক্স রেশিও আছে 914, চাইল্ড সেক্স রেশিও 0-6, ঠিক আছে। এই যে চাইল্ড সেক্স রেশিও সবচেয়ে বেশি তোমার
914 জন বালিকা প্রতি 1000 জন বালকে, 914:1000। এবং শিশুদের লিঙ্গানুপাতের দিক থেকে যে বৃহত্তম রাজ্য সেটা হচ্ছে মিজোরাম 971:1000, আর সবচেয়ে কম হচ্ছে হরিয়ানা 830:1000। পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা বা নেট স্টেট পিরিয়ডে কারেন্ট প্রাইস কত? 60972 পার ক্যাপিটা ইনকাম। এবং পার ক্যাপিটা ইনকামের দিক থেকে সবচেয়ে এক নম্বর আছে কে? গোয়া 1,92,000 টাকা, আর সবচেয়ে কম আছে বিহার 24,000 টাকা। পার ক্যাপিটা ইনকাম কারেন্ট প্রাইস বেস প্রাইস 2011-12। পার্সেন্টেজ অফ পপুলেশন বিলো পভার্টি লাইন, মানে দরিদ্র সীমার নিচে, অ্যাকর্ডিং টু মানে টেন্ডুলকার কমিটি যে রিপোর্টটা দিয়েছিল সেখানে দরিদ্র সীমার নিচে পপুলেশন আছে 29.8%, 29.8% পপুলেশন আছে দরিদ্র সীমার নিচে। এবং দরিদ্র সীমার নিচে যে এক নম্বর আছে বিহার, সবচেয়ে মানে পার্সেন্টেজ মানে জনসংখ্যার দিকে দরিদ্র সীমার নিচে সবচেয়ে বেশি আছে বিহারে, আর দরিদ্র সীমার নিচে সবচেয়ে কম আছে কোথায়? গোয়ায়। গোয়ায় ন্যাশনাল ইনকাম বেশি, অবভিয়াসলি এখানে কি না, এখানে তোমার বিলো পভার্টি লাইন সবচেয়ে কী হবে, কম হবে, ঠিক আছে। তাই গোয়া মানে পপুলেশন বিলো পভার্টি লাইনের দিক থেকে সবচেয়ে নিচে আছে, সবচেয়ে উপর আছে বিহার। রিলিজিয়াস নাম্বারস, ধর্মের দিক থেকে যদি আমরা দেখি তাহলে হিন্দু আছে তোমার 79.8%, মুসলিম আছে 14.2%, খ্রিস্টান আছে 2.3%, শিখস আছে 1.7%, বুদ্ধিস্ট আছে 0.7%, জৈন আছে 0.4%, বাকি রিমেনিংগুলো আছে বাকি মানে বাকি রিলিজনগুলো আছে আদার্স আর বাকিগুলো আছে। এবার দেখো সিঙ্গেল লাইনে কোয়েশ্চেন দেওয়া আছে যেগুলো মুখস্থ করতে তোমার সুবিধা হবে। হায়েস্ট পপুলেশন ডেন্সিটি, জনঘনত্বের দিক থেকে বৃহত্তম রাজ্য কি? বিহার। ক্ষুদ্রতম তোমার কি? অরুণাচল প্রদেশ। এবং ইউনিয়ন টেরিটরি লিস্ট পপুলেশন, জনসংখ্যার দিক থেকে তোমার ক্ষুদ্রতম, জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম যে তোমার ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। এবং হায়েস্ট পপুলেশন সবচেয়ে, জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ, সবচেয়ে কম সিকিম। সেক্স রেশিওর দিক থেকে বৃহত্তম সবচেয়ে বেশি কেরালা, সবচেয়ে কম হরিয়ানা। লিটারেসির দিক থেকে সবচেয়ে বৃহত্তম কেরালা, ক্ষুদ্রতম বিহার। আর তোমার লিটারেসি 74.04%, মেল 82.14, ফিমেল 65.46, ঠিক আছে। এই ওরিয়েন্টেড তোমার কিছু আর এক্সট্রা ইনফরমেশান আমি দিয়ে দিই যেগুলো একটু নোট করে নেবে প্লিজ। হ্যাঁ চলো, বার্থ রেট কত আছে? বার্থ রেট হচ্ছে তোমার 20:1000, মানে প্রতি 1000 জনে 20 জনের জন্ম হয়। তাহলে 20:1000, এটা কি বার্থ ডেট বা জন্ম হার। মৃত্যু হার কী আছে? 6:1000, এগুলো সব রিসেন্ট ডাটা, ঠিক আছে। 6:1000, তাহলে বার্থ রেট 20:1000 আর ডেথ রেট 6:1000। 1000 জনে 20 জনের জন্ম হয়, 1000 জনে 6 জন মারা যায়, ঠিক আছে। পপুলেশন গ্রোথ রেট, পপুলেশন গ্রোথ রেট আমরা কী করে পাই? না পপুলেশন গ্রোথ রেট পাই আমরা ডিফারেন্স বিটুইন দ্য বার্থ রেট অ্যান্ড ডেথ রেট, জন্মার হার মৃত্যুর হারকে যদি পার্থক্য করি তাহলে আমরা কি পপুলেশন গ্রোথ রেটটা পেয়ে যাব, ঠিক আছে। এবং নেক্সট দেখো যেটা আছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, মানে জাস্ট বাচ্চাটা হয়ে যারা মারা যায় এরকম কতজন আছে? না 1000 জনে 34 জন এখনও ভারতে আছে যে 1000 জনে 34 জন বাচ্চাটা হওয়ার সঙ্গে সঙ্গে মারা যায়। চাইল্ড মর্টালিটি রেট, চাইল্ড মর্টালিটি মানে বা 6 বছর মানে ইনফ্যান্টের পরে শিশুদের, শিশুর মৃত্যুর হারটা কত? এটা অনেকটাই বেশি এখনও পর্যন্ত আছে 50:1000, প্রতি 1000 জনে 50 জন এখনও শিশু মারা যায়। নবজাতক আর শিশুর মধ্যে পার্থক্যটা বোঝো, নবজাতক 1000 জনে মারা যায় 34 জন, আর শিশু মারা যায় 1000 জনে 50 জন, তারা তো ঠিকঠাক খাবার পায় না, পায় না, বিভিন্ন ইস্যুতে তারা মারা যায়, ঠিক আছে। তো নেক্সট ইনফরমেশন যেটা আছে সেটা হচ্ছে তোমার লাইফ এক্সপেক্টেন্সি, কতদিন বাঁচে। তো এখানে ভারতে মেলের তুলনায় ফিমেলরা বেশি বাঁচে, ফিমেলদের অ্যাভারেজ যে হচ্ছে 70, আর মেলে হচ্ছে 67, মেলের হচ্ছে তোমার 67। ম্যাটারনাল মর্টালিটি রেশিও, মানে মা যখন বাচ্চা প্রসব করে সেই সময় কতজন মারা যায়, না প্রতি 1,130 জন মা মারা যায়, প্রতি 1,130 জন মা মারা যায়। এটা হচ্ছে তোমার কী না, ম্যাটারনাল মর্টালিটি রেশিও, 1,130 জন, ঠিক আছে। নেক্সট যে ইনফরমেশানটা আছে সেটা হচ্ছে তোমার আমাদের ভারত মানে ওয়ার্ল্ডে পপুলেশনের দিক থেকে চায়না 1 নম্বর আছে, 2nd হায়েস্ট আছে তোমার ভারত। আর ওয়ার্ল্ডে টোটাল যে পপুলেশন সেটা হচ্ছে 7 বিলিয়ন, 7 বিলিয়নের মধ্যে 1.21 বিলিয়ন শুধুমাত্র ভারতেই আছে, ঠিক আছে। নেক্সট ইনফরমেশান যেটা আছে সেটা হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু পপুলেশন, 1 নম্বর আছে উত্তরপ্রদেশ, 2 নম্বর আছে মহারাষ্ট্র, 3 নম্বর বিহার, 4 নম্বর ওয়েস্টবেঙ্গল, 5 নম্বর আছে অন্ধ্রপ্রদেশ। এবং রুরাল পপুলেশন দিক দিয়ে মানে আরবান পপুলেশন তো একটু আগে বললাম, আরবান পপুলেশন দিক দিয়ে সবচেয়ে বেশি আছে তোমার মহারাষ্ট্র। এবং আরবান পপুলেশন স্টেটের দিক থেকে, আর যদি তোমার ইউনিয়ন টেরিটরির দিক থেকে বলো তাহলে হবে লাক্ষাদ্বীপ।
আর হায়েস্ট রুরাল পপুলেশন যদি বলো মানে গ্রামীণ জনসংখ্যা, তাহলে সবচেয়ে বেশি আছে উত্তরপ্রদেশ, এবং সবচেয়ে বেশি আছে লাক্ষাদ্বীপ। তাহলে লাক্ষাদ্বীপ আরবান পপুলেশন ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে সবচেয়ে বেশি আরবান পপুলেশন আছে লাক্ষাদ্বীপে, আর সবচেয়ে কম আরবান পপুলেশন আছে তোমার লাক্ষাদ্বীপে। আর যদি তোমার স্টেট বলো তাহলে হবে মহারাষ্ট্র, আর রুরাল পপুলেশনে স্টেট হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। নেক্সট যে ইনফরমেশন আছে সেটা হচ্ছে তোমার আমাদের যে কোন রিলিজিয়ান কী কী আছে না আছে সেগুলো তো বললাম, কিন্তু আমাদের এখানে হিন্দু তো আমাদের হিন্দুস্তান বলা হয় হিন্দু মেজরিটি আছে, কিন্তু কিছু কিছু স্টেটে এখনও হিন্দু মেজরিটি নেই। কোন কোন স্টেটে হিন্দু মেজরিটি নেই সেগুলো একটু আলোচনা করি। তো লাক্ষাদ্বীপ, মিজোরাম, মানে এখানে হিন্দুরা মাইনরিটি হিসাবে আছে, ঠিক আছে, লাক্ষাদ্বীপ, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, পাঞ্জাব, এগুলোতে হিন্দু কী আছে না মাইনরিটি হিসাবে আছে। আর যেখানে